নদী, সাগরের ওষুধ ফুরিয়ে গেছে, ঘরে টাকা পয়সা কিচ্ছু নেই, ওর ওষুধ কেমন করে কিনবো বলতো? ও তুমি চিন্তা করো না মা, সাগরের ওষুধ আমি ঠিক ব্যবস্থা করে আনবো, তুমি বরং সাগরের দিকে একটু লক্ষ্য রাখো, কেমন? আসছি, ঠিক আছে। নিশ্চয়ই হাসপাতালে সাগরের ওষুধ কেনার জন্য তুই রক্ত বিক্রি করে এলি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওই টাকা দিয়ে তো তুই ওষুধ কিনতে পারবি না, ওই টাকা দিয়ে আমি মদ খাবো। না, ওই টাকা আমি তোকে দেব না, এই টাকা দিয়ে আমি সাগরের জন্য ওষুধ কিনবো। ওষুধ কিনবে? আমি টাকা দেবো না, আমি দেব না, আমি দেব না। দেখি টাকাটা কতক্ষণ হাতে ধরে রাখতে পারিস। ইয়ে বাহাদুর কা হিম্মত কিসি সে কম নেই। সালে হারামজাদে কুত্তে লোক। না বাহাদুর কাকা, না 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 না, কাঁদিস না, কাঁদিস না, তোর কোনো তোর কোনো ভয় নেই। আমি আমি আমার মূল্যকে গিয়েছিলাম, আমি সব শুনেছি, আমি সব শুনেছি। হ্যাঁ, তোর কোনো ভয় নেই বেটি, আমি তোকে পাহারা দেবো। চল, ছোটবাবুর কাছে আমাকে নিয়ে চল, চল। ডাক্তারবাবু কেমন দেখলেন? আপনার মেয়ের মানসিক অবস্থা ভালো নয়, যে কোনো মুহূর্তে পাগল হয়ে যেতে পারে। আপনি একটা কাজ করুন। বলুন। আপনি বরং সাগরকে ওর জীবনে ফিরিয়ে এনে দিন। না না, নাই হতে পারেন। একটা একটা জড় পদার্থের মতো মানুষের সঙ্গে আমার মুখটা ঘর করবে, সারাটা জীবন কাটাবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবা হয়ে আমি কেমন করে তা মেনে নিই বলুন তো। তবে ডাক্তার হিসেবে আমার সাজেশন, মুখটাকে স্বাভাবিক করার একমাত্র ওষুধ কিন্তু সাগরী। হয়ে গেছে মা, সাগর ঘরে নেই, আশেপাশে কোথাও দেখতে পেলাম না। কি বলছো মা, সাগর নেই? না, তুই একটু খুঁজে দেখ না মা, আমি ওকে খুঁজে পাচ্ছি না। আমি আসছি মা। সাগর, সাগর, সাগর! হুম
নদী সাগরকে খুঁজে পাসনি? না মা, আমার স্বপ্ন, আমার তপস্যা সব মিথ্যে হয়ে গেল মা। আমি আমি আমার সাগরকে আমার করে রাখতে পারলাম না মা। আমার করে রাখতে পারলাম না মা। ভেঙে পড়িস না মা, ভেঙে পড়িস না মা। খালি হয়তো তোকে নিয়ে তোর ভালোবাসার পরীক্ষা করছে,